হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, আবার আসিব ফিরে, এর একদম শেষ অংশ। কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ, যেটি কিন্তু তোমরা ইতিমধ্যে সবাই জানো এবং আগের পর্বের ক্লাসগুলো তোমরা আশা করি সবাই দেখে নিয়েছ। চলো আজকে ক্লাসে আমরা যে বিষয়টি পড়ব সেটি একটু দেখে নেই। প্রথমেই দেখো, ডিঙা বায় রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই ডিঙা কারা বাইছে এটি কি তোমাদের মনে আছে? আগের ক্লাসের একদম শেষ অংশের যে লাইন সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম, এই ডিঙা বাইছে হচ্ছে রূপসার ঘোলা জলে এক কিশোর সাদা ছেঁড়া পালে ডিঙা বাইছে। ডিঙা শব্দের অর্থ কি? ডিঙা শব্দের অর্থ হচ্ছে ছোট্ট নৌকা। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধবল বলতে কি বলতো? ধবল বলতে বোঝানো হয়েছে সাদা বক। আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে, অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নিরে ফিরে আসে, তাদের মাঝেও কবিকে কিন্তু খুঁজে পাওয়া যাবে। মূলত এই যে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন চিত্র তিনি ব্যাখ্যা করছেন, এই সকল চিত্রের মধ্যে বা এই সকল বৈশিষ্ট্যের মধ্যে মূলত কবির মৃত্যুর পর কবিকে ফিরে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেছেন। বন্ধুরা, আমরা কিন্তু আবার আসিব ফিরে কবিতাটি শেষ করে ফেললাম। আশা করি তোমরা এই কবিতাটি ভালো মতো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে বা তোমরা বুঝতে না পেরে থাকো, সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর করার জন্য। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য, আর সবাই একটি কথা মনে রেখো, নেভার স্টপ লার্নিং। ভালো থেকো সবাই।